মামলা হামলা অভিযোগ পাল্টা অভিযোগ শেষে হাইকোর্টের রায়ে অবসান হল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের জটিলতা হ্যাটটিক করলেন জায়েদ খান তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক জায়দ খান শুক্রবার বিএফডিসির শিল্পী সমিতির সামনে খোলা মাঠে তাকে শপথ পাঠ করান সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ সময় আরও শপথ নেন সিনিয়র সহসভাপতি মোনার হোসেন ডিপজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে জটিলতা ছিল আদালত থেকে তার রায় দেয় জায়দ খানকে শপথ ইলিয়াস কাঞ্চন আমাদের নিয়ম যেটি সেটি হল গিয়ে আমাদের যে শপথ যেটা এটা দীর্ঘদিন ধরে সমিতির একটা নিয়মে এটা কনস্টিটিউশনের মধ্যে কোথাও নাই যে তাকে শত বাক্য পাঠ করতে হবে এত দিনের মধ্যে করতে হবে এমন নাই তবে একটা জিনিস আছে সেটি হলো যে মিটিং অ্যাটেন্ড করার বিষয়টি তো সেই জায়গা আমরা শপথ বাক্য যে কোনো সময় সে সে করতে পারবে আমি পাঠ শেষে জায়েদ খান গণমাধ্যমে বলেন সত্যের জয় হয়েছে সত্য কখনও পরাজিত হয় না তাই তো এত ষড়যন্ত্রের পরও জয়ী হয়েছেন তিনি শুনানি হয়ে নিষ্পত্তি হয়েছে এবং সেই রুলের কাগজ আপনাদেরকে দেখাচ্ছি যে যেটাতে আমাকে বৈধ সাধারণ সম্পদক হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কোর্টের কাগজ অরিজিনাল আমি দেখালাম আপনাদেরকে যার বলে আজকে আমার প্রেসিডেন্ট আমাকে আসলে অনুমতি দিয়ে অনুমতি দিয়ে যে কোর্টের রায়কে শ্রদ্ধা করে আমার সম্মানিত সভাপতি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা মানে তার বৈধতা স্বীকার করে নিয়েছে শুধু কোর্টের অর্ডারে বলে এবং আজকে শপথ পড়িয়েছেন গেল আঠাশ জানুয়ারি শিল্পী সমিতির দু হাজার বাইশ দু হাজার চব্বিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর নানা বিতর্কে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় গত দুই মার্চ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়দ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট আমাদের সবার প্রিয় অভিনেতা জনাব আলহাজ ইলিয়াস কাসানকে আমরা ফুল দিয়ে বরণ করছে আমাদের মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা